500,000-ই একেবারে কিস্তিমাত। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে চারটি পৌরসভার নির্বাচনের যে ফলাফল সেটা সামনে চলে এসছে, একেবারে টিএমসির কিন্তু জয় জয়কার, কোথাও কোনো প্রভাব নেই, ক্ষোভ বিক্ষোভের কোনো প্রভাব নেই যে ক্ষোভ বিক্ষোভ টিএমসির বিরুদ্ধে উঠছিল, কোথাও প্রভাব নেই যে কলকাতা হাইকোর্ট 573 জনের গ্রুপ ডির চাকরি খারিজ করে দেওয়ার কথা বলেছে, তার কোনো প্রভাব নেই, কোথাও মানে যে ভোট পরবর্তী হিংসার কোনো প্রভাব নেই, একতরফা রেজাল্ট টিএমসির একেবারে জয় জয়কার। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি যেখানেই তাকাই সেখানে শুধু সবুজ আবিরের রঙের একেবারে উচ্ছ্বাস, খেলা যা চলছে এবং সেখানে একতরফা জয়। ফলে দর্শক, এটা আমি বলছিলাম যে কোনো কিছুর কিন্তু কোনো প্রভাব নেই, 500,000 মাসে মহিলাদের অ্যাকাউন্টে সেটা দিয়েই কার্যত কিস্তিমাত, এটা অনেকেই বলার চেষ্টা করছেন। টিএমসিও বলার চেষ্টা করে যে তাদের যেসব প্রকল্প রয়েছে তার মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে 500,000 করে দেওয়া, তার সঙ্গে আরও কিছু প্রকল্পের কথা তারা বলে থাকে। এটা পরিষ্কার যে রেজাল্ট যেভাবে আসছে সেখানে ভোটের প্রসেস নিয়ে একটা অভিযোগ রয়েছে। বিরোধীরা অভিযোগ করে যে ভোট ঠিক করা হয় না, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, সেটা যেমন একটা দিক, একটা ব্যাখ্যা আসতে পারে। কিন্তু আবার একটা ব্যাখ্যা অনেকেও তোলেন যে 500,000-ই তো কিস্তি মাত হয়ে যাচ্ছে, মানুষ তো ভোট দিয়ে দিচ্ছেন, কিছু অভিযোগ রয়েছে কিন্তু অনেকে তো আবার ভোটও দিচ্ছেন। ফলে যে একটা এমন একটা জিনিস ছেড়েছে টিএমসি 500,000 মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে, তাতেই অনেকটা ভোট নাকি চলে আসছে। এই স্কিম একেবারে গিলে খেয়ে ফেলছেন এই রাজ্যের অনেকেই, বিশেষ করে মহিলারা একেবারে দুহাত তুলে ভোট দিচ্ছেন, কারণ প্রতি মাসে যে 500,000 ঢুকছে অ্যাকাউন্টে। দর্শক, আমি যেটা বলছিলাম যে দেখে কোথাও মনে হচ্ছে যে রেজাল্ট, যে উচ্ছ্বাস, মনে হচ্ছে যে টিএমসির বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, অভিযোগ ছিল, ভোট পরবর্তী হিংসাতে মানুষ শিকার হয়েছেন, সমস্যায় পড়েছেন, বা তারপরে দুর্নীতি, স্বজন পোষণ, নানান যে অভাব অভিযোগ, কোথাও মনে হচ্ছে, কোথাও মনে হচ্ছে রেজাল্টে, কোথাও মনে হচ্ছে এইসব মানুষের উচ্ছ্বাসে যে সত্যি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মনে হচ্ছে। দর্শক, আমরা প্রত্যেক দিন বিভিন্ন প্রতিবেদন তুলে ধরি, শাসকের সমালোচনা করি, নানার প্রতিবেদন তুলে ধরি। আমি দেখি যে আমাদের সমর্থনে অনেকেই মানে প্রতিবাদ, আমরা যেগুলো বলি প্রতিবেদনগুলো তুলে ধরি, সেখানে অনেকেই কিন্তু আমার সঙ্গে সহমত করে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন। এবং আমি শুধু আমাদের মিডিয়ায় নয়, আমি দেখেছি যে সমস্ত মিডিয়াগুলোকে বলা হয় প্রো টিএমসি, টিএমসির পক্ষে বেশি কথা বলে, যেটা অনেকে একটা প্রচার হয়ে থাকে। আমি সেটা প্রচারের জায়গা থেকে বলছি দর্শক, আমি তাদের প্রতিবেদনগুলোও আমি দেখি, সেখানেও কমেন্টগুলো লক্ষ্য করি, সেখানেও দেখি যেসব তাদের বিরুদ্ধেই কথা বলছে, টিএমসির শাসকের বিরুদ্ধেই কিন্তু কথা বলছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা এই উত্তর খুঁজে পায় না যে রেজাল্টগুলো কী করে এইভাবে হয়ে যায়, যখন এত ক্ষোভ বিক্ষোভ এত কিছু সেখানে রেজাল্ট কী করে হয়ে যায়। আবার বলছি দর্শক, ভোটের প্রসেস নিয়ে হয়তো বিতর্ক রয়েছে, ভোট লুটের একটা অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও যেভাবে রেজাল্টগুলো আসছে এবং যে উচ্ছ্বাসগুলো সামনে আসছে, শুধু মাঝে মাঝে প্রশ্ন জাগে যে কী করে এগুলো সম্ভব, সত্যি কি তাহলে যে কথা বলা হচ্ছে 500,000-এ কিস্তিমাত, এটাই কি অ্যাকচুয়াল কারণ? দর্শক, নিশ্চয়ই এই সম্পর্কে আপনাদের মতামত থাকবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে দর্শক, এটুকু বলবো যেভাবে আজকে রেজাল্ট এসছে, চারটে পৌরসভার যে রেজাল্ট, বিশেষ করে এই ভোটের আগে যেটা সামনে এলাম, যেটা বলছিলাম যে কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যে গ্রুপ ডি যে চাকরি এসএসসির মারফত যেটা বলা হচ্ছে প্যানেল বহির্ভূত চাকরি, সেটা স্বজন পোষণ বা সেটা নিয়ম মেনে কিন্তু হয়নি এবং সেটা খারিজ করার কথা বলেছে। এত বড় একটা করাপশন, এত বড় একটা বিষয় যখন সামনে এলো, আমরা ভাবছিলাম যে হয়তো এর একটা প্রভাব এই যে ভোট আসছে এখানে পড়তে পারে, কিন্তু কোথায় কী, কিছুই তো হলো না, কোনো প্রভাবই পড়লো না। ওরকম যে একটা বিষয় সামনে এসছে তার সেটা যেন মানুষ জানেনই না, অনেক ভুলেই গেছেন। আসলে অনেকে বলছেন সেটা আবার কারা ভাববেন, যারা 500,000 নিয়েই খুশি তাদের আবার ওই সব মাথায় আসবে কেন, এটাও কেউ কেউ বলছেন। তবে দর্শক, এটা যা দেখছি যেভাবে বিষয়টা সামনে আসছে যে এত কিছু অভিযোগ এত কিছুর পর কলকাতা হাইকোর্ট আরও মানে এত চর থাপ্পড় মারছে, তারপরেও যেভাবে ভোটের রেজাল্ট চলে আসছে টিএমসির পক্ষে একতরফা রেজাল্ট, ফলে এই রেজাল্ট যেন কোথাও একটা নতুন করে আতঙ্ক তৈরি করছে বেকার সমাজের মধ্যে, যে যদি এইসব করো এইরকম রেজাল্ট আনতে পারে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের পক্ষে যদি এইসব রেজাল্ট চলে আসে, যে কোনো কারণই হোক, নানান বিষয় হোক, রেজাল্ট যখন এইভাবে নিয়ে আসতে পারছে টিএমসি, ফলে তারা তো আবার আরও বেপরোয়া হয়ে উঠবে যে কী দরকার এইসব বেকারদের কথা ভেবে, চাকরির কথা ভেবে, যা পারছে যেখানে পারুক অসান অনাসন করুক, বসে থাকুক, শুয়ে থাকুক, আমরণ করুক, যাই করুক না কেন, রেজাল্ট তো আমাদের চলে আসছে। সুতরাং আমাদের তো সরকার ক্ষমতা দখল, যে কোনো শাসকের সেটা একটা ইচ্ছা হয়ে থাকে, তাদের উদ্দেশ্য হয়ে থাকে, সেখানে যখন এত অভিযোগ এত কিছু করেও যখন টিএমসিকে সরানো যাচ্ছে না বা তাদেরকে সরানো যাচ্ছে না, ফলে তারা তো এবার আরও বেপরোয়া হয়ে উঠবে যে কী হচ্ছে, ওইসব ক্ষোভ বিক্ষোভ দেখাবে, একটা অনশন হবে,
আন্দোলন হবে, তাতে কি যায় আসে? ভোট তো আমাদের দিকেই চলে আসবে, মানুষ তো আমাদের আমাদের দিকে ভোট কী করে আনতে হয় সে তো আমরা জানি, ভোট তো আমাদের ঠিক চলে আসবে, অর্থাৎ আমরা কিন্তু ক্ষমতার দিকে থাকবো। ফলে এই যে রেজাল্টগুলো সামনে আসছে, যেমন টিএমসির লোকজনদের মধ্যে একটা উচ্ছ্বাস, তেমনি কিন্তু বেকার সমাজের মধ্যে কিন্তু একটা আলাদা হতাশা নতুন করে তৈরি করছে যে তাহলে আমাদের তাহলে কোনো সুরাহা হবে না। কারণ আমরা ভাবছিলাম যে একটা চাপ তৈরি হলে, শাসকের ওপরে একটা চাপ তৈরি হলে তাহলে তারা কিন্তু বিভিন্ন মানে বিষয়গুলো নিয়ে একটা সমাধান করার উদ্যোগ নেবে। এরা স্বাভাবিক, যখন কোনো চাপ তৈরি হয় তখন দেখবেন বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় যে কী কোথায় কী সমস্যা রয়েছে সেগুলোকে দেখার। কিন্তু যখন দেখা যাচ্ছে এরকম একটা চাপ, এরকম একটা বিষয় সামনে আসার পরেও এরকম রেজাল্ট চলে আসছে সামনে, ফলে তারা আর কী করে সেদিকে নজর দেবে, তাদেরকে আদৌ আর নজর দেবে দরকার কী? এখন তো দেখছে এমনিই এরকম রেজাল্ট আসছে, ফলে তাদের কথা আমি কেন শুনতে যাবো, কেন ভাবতে যাবো? সেই জন্যই দর্শক, এটা যেন কোথাও একটা হতাশা তৈরি করলো বলা যায় বেকার সমাজে। আমি দেখছিলাম গতকালকে একটা অনশনের চিত্র, দর্শক আপনারা জানেন যে এসএসসির যারা প্যানেলভুক্ত বা যারা মেরিট লিস্ট, যে মেরিট লিস্টের যারা, তারা কিন্তু একটা মানে অবস্থান করছেন। প্রায় 120 দিন হয়ে গেল নতুন করে তাদের অনশন, তার আগে তারা অনশন করেছিলেন মেরিট লিস্টের 2016। কিন্তু দর্শক, তারা যেন আজকের দিন, আমি জানি না তাদের রিয়াকশন আমরা পাইনি, কিন্তু এটুকু আমরা আন্দাজ করতে পারছি যে তারা হয়তো আরও হতাশ হয়ে পড়বেন যে এত কিছু করা, এত কিছু পরও যদি শাসক দল এইভাবে রেজাল্ট নিয়ে চলে আসে। দেখতে পাচ্ছেন দর্শক যে তারা অনশন করছেন, একেবারে জীবন্ত লাশ টাইপের করে সেখানে অনশন করছেন দিনের পর দিন। 120 দিন নতুন করে হয়ে গেল, টোটাল প্রায় কয়েক দফাতে 300-এরও বেশি দিন তারা অনশন করছেন, কিন্তু কোথাও তাদেরকে কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করা হচ্ছে না, অথচ প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিলো সেগুলো কিছুই করা হচ্ছে না। তারা অনশন চালিয়ে যাচ্ছেন, একদিকে দেখুন এইভাবে অনশন, তারা বসে থেকে তাদের দাবি দেওয়া শিক্ষিত বেকার, এবং একেবারে মেরিট লিস্টের যারা তারা তাদেরকে নিয়োগ করা হচ্ছে না, কথা বলেও এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও, অথচ দেখা যাচ্ছে যে এইসবের কোনো যেন ছিটে ফোটা কোনো ভোট বক্সে আমরা দেখছি না, সেখানে উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন যে কীরকম চিত্রটা, দুরকম চিত্র। যে একদিকে উচ্ছ্বাস শুধু শাসকের সমর্থনে দেখতে পাচ্ছি, একবার রাস্তায় নেমে কীরকম এদের মধ্যে আমরা দেখছি ইয়াং জেনারেশনও এইভাবে লাফালাফি করছেন, নাচানাচি করছেন, আর অন্যদিকে দেখুন যে বেকার সমাজে যে প্রশ্ন যে আমাদের তাহলে কি নিয়োগ হবে না, আমাদের তাহলে কি কোনো চাকরি হবে না, এসএসসি কি আর পরীক্ষা নতুন করেও মানে হবে না, এইসব বিষয় যখন সামনে থাকছে কিন্তু তার মধ্যে কোনো আমরা প্রভাব কিন্তু আমরা ভোট বাক্সে দেখছি না। একদিকে এইরকম একটা হতাশার ছবি, আর অন্যদিকে ভোটে জেতার পর উচ্ছ্বাসের ছবি। দর্শক, এই যদি অবস্থা হয় তাহলে এই অবস্থার পরিবর্তন কবে হবে, কীভাবে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যখন কোনো প্রশাসনে বৈঠক হচ্ছে, এমএলএরা কিছু বলছেন যে আমার দিদি আমাদের এখানে এই সব দরকার, বলছেন দু বছর কিছু চাইবে না, কিছু বলবে না। যখন এত কিছু সামনে আসছে যে এই রাজ্যের আর্থিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং মুখ্যমন্ত্রীর কী অবস্থা, একেবারে ভাঁড়ে মা ভবানী, 500,000 করে দিতেই তার অবস্থা শেষ, এত কিছু প্রকাশ্যে আসছে, এত অভাবগুলো প্রকাশ্যে আসছে, এত ক্ষোভ প্রকাশ্যে আসছে, কিন্তু অদ্ভুত বিষয় তৃণমূলকে কিন্তু সরানো যাচ্ছে না। ফলে দর্শক, এটা কী ধরনের বিষয়, কেন বা হচ্ছে না, অনেক রহস্য রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তবুও যে বিষয়গুলো সামনে আসছে আমি সেগুলো জাস্ট আলোচনা করছি। দর্শক, এটুকু বলার, আমি জানি না আপনারা কী বলবেন, আজকের রেজাল্ট কি সত্যি বেকারদের কাছে আরও হতাশার হয়ে দাঁড়ালো, আজকের ভোটের রেজাল্ট? কারণ এই রেজাল্টে তো আরও উৎসাহিত হয়ে পড়বে তাদের মতো করে চলার ক্ষেত্রে টিএমসির বা শাসকের, ফলে যে দাবিগুলোকে সামনে রেখে তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, দাবিগুলোকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ করছেন, এগুলো কি আর কোনো মূল্য থাকবে, বা এই যে মূল্যটা এখনও পর্যন্ত যতটা ছিল সেই মূল্য কি মানে আগামী দিনে আরও মানে কমে যাবে, একেবারে নিচে নেমে যাবে? এমনিই নিচে নেমে এসছে, কোনো গুরুত্ব আমরা দেখি না দিতে, ফলে এই রেজাল্ট কি আরও তাদের এই মুভমেন্ট, তাদের এই দাবিগুলোর যে আন্দোলন, সেগুলো কি আরও তুচ্ছ তাচ্ছিল্য জায়গায় পৌঁছে দেবে শাসকের কাছে? দর্শক কী বলবেন, নিশ্চয়ই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, এবং কী বলবেন এর থেকে, কি কোনো বেরোবার রাস্তা রয়েছে আজকে দাঁড়িয়ে, আপনাদের কী মত, কেনই বা এরকম রেজাল্ট হচ্ছে? নিশ্চয়ই সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।